হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। পুরী থেকে এসে আর সেরকম কোনো ব্লগ করা হয়নি, তো মা বলছিল অনেকদিন ধরে বাড়িতে গোপাল ঠাকুরের ভোগ দেবে, তো কালকে সোমবার, কালকে মা ভোগ দেবে, তো সেই হিসাব করেই আজকে সব রাত্রিবেলা জোগাড় জানতি করছে, তো সেগুলি চলুন একটু দেখে নিই। আজকে ব্লগটা অনেকটাই ঘরোয়া হতে চলেছে। এইসব এখানে ভোগের জন্য শাকসবজি সব সকালবেলায় বাজার করে আনা হয়েছে, মা এখন সব সবজি কাটতে বসেছে। মা কালকে কি কি রান্না করবে? কালকে রান্না করব হচ্ছে পাস তরকারি হবে, মানে লাবড়া তরকারি, কচু শাক, মোচা, দু রকমের ডাল, পোলাও, পায়েস, চাটনি, পাঁচ রকমের ভাজা। গোপালের ভোগ তো নানান রকম, মানে যত দিবি ততই লাগবে। সবাই মায়ের সাথে জয়েন করেছে, বৌদি, চাপা কাকি, জেঠিমা, অনুসুয়া সবাই মিলে কাজ করছে এখন। এদিকে কি মোচা কাটা হচ্ছে? এটা মোচা কাটা হচ্ছে। এদিকে মা লাউ কাটছে, পাঁচ রকমের ভাজার সবজি কাটা হয়ে গেছে, বেগুন, কুমড়ো, পটল, ভেন্ডি, বাবা বাজার থেকে আরো সবজি পাঠাচ্ছে। এখানে মোটামুটি সব কাটা কমপ্লিট হয়ে গেছে। গুড মর্নিং। অ্যান্ড পুরী থেকে আসার পর এটাই আমাদের ফার্স্ট ব্লগ। পুরী থেকে আসার পর সবাই একটু টায়ার্ড ছিল, ওখানে যেরকম মজা করেছি, রান্না করে খেয়েছি, সমুদ্রে চান করা, সব কিছু নিয়ে একটা চলছিল। আসার পরও তার রেশ অনেক দিন ছিল, তো তারই মধ্যে দিদির প্রায় লাস্টের দিকে ডাক্তার এপ্রিল মে ডেট দিয়েছে, তো জন্যে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী যে কোনো প্রেগনেন্সিতে লাস্টের দিকে গোপালের ভোগ খাওয়াতেই হয়। তো মা বলল যেহেতু আজকে সোমবার আমাদের এমনিতেই ভেজ, তো চলো তাহলে গোপালের ভোগ দিয়ে দিদিকে খাইয়ে দিই। তো তার জন্যই সব কিছু তোড়জোড় চলছে। কালকে মা সব কিছু আনাজ কেটে রেখেছিল, মায়ের কথা অনুযায়ী রান্নার মেন দেরি হয় আনাজ কাটতে, মশলা বাটা বাটিতে, তো মা সব আনাজপত্র কালকে রাত্রে কেটে ফ্রিজে রেখে দিয়েছিল, ওগুলো সব বের করে বাইরে রাখা হয়েছে। এই যে দেখুন, এখানে কথা বলতে বলতে মা অলরেডি রান্না শুরু করে দিয়েছে। তেঁতর ডালের জন্য উচ্ছে ভাজা একটা কড়াইতে মা দিয়ে দিয়েছে, আরেকটা কড়াইতে ডাল ভাজতে দিয়ে দিয়েছে। শ্বশুর বাড়িতে আসার পর মা যেহেতু এটা প্রথম ভোগ দিয়েছিল, ভোগের রান্নার নিয়ম আমার জানা ছিল না, মাও কিছু বলেনি, তাই আমি খেয়ে নিয়েছিলাম। তাই মা সমস্ত রান্না, ভোগের যাবতীয় ছোট থেকে বড় সমস্ত রান্না মা একার হাতে নামিয়েছিল। মা সাবধান, চলো। এই যে দেখুন, এখানে মায়ের ডাল রান্নাও শেষ। মায়ের এমনি হাঁটুতে প্রবলেম, মা হাঁটতে অসুবিধা হয়, কিন্তু ভোগের রান্নার জন্য মা দৌড়াদৌড়ি করছে। এর জন্যই বলে গোপালের যখন খেতে ইচ্ছে হয়, যতই অসুস্থ থাকুক গোপাল ঠিক তাকে দিয়ে কাজ করিয়েই নেয়। এখন আমাদের দ্বিতীয় রান্না শুরু হচ্ছে, তার জন্য মা কড়াইতে তেল ঢেলে লঙ্কা সম্বার দেবেন, এর জন্য তো একটু টাইম লাগবে। তার ফাঁকে চলুন আমি আমাদের মন্দিরটা আপনাদের ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের মন্দির। আমাদের বাড়ির বৈশিষ্ট্য, আমাদের বাড়ির দুটো গেট, এবং আপনি যেই গেট দিয়ে ঢুকবেন, আপনি ঢুকে প্রথমে ঠাকুরের মুখ দেখতে পারবেন। এই যে গোপাল, এই গোপালের বয়স 50 বছরেরও উপরে, মায়ের বিয়ে হয়েছে 30 বছর তারও আগের। এই গোপাল মানে মামুনির শাশুড়ি এই গোপাল মামুনিকে দিয়েছিল, তো 50-60 বছরের উপরে এই বয়স। তারপরে আমাদের এখানে কৃষ্ণ, রাধারানী, আমি আবার একে বড় কৃষ্ণ বড় রাধারানী বলি, কারণ তারপরেও ছোট কৃষ্ণ ছোট রাধারানী আছে। তারপরে একটা ছোট্ট গোপাল আছে। এই গণেশটা আমরা কাশ্মীর থেকে মা নিয়ে এসেছিল, সন্তোষী মা, মা খুব মানে, তাই শুক্রবার যদি কেউ ফলের কোনো নাম করে বা টকের কোনো নাম করে, মায়ের থেকে খারাপ কেউ হয় না। তারপরে মা ভবতারিণী, নিতাই গৌর, গণেশ, আর সবার ওপরে রয়েছেন
বলরাম সুভদ্রা জগন্নাথ। এটা হচ্ছে দিদির গোপাল। দিদি যেহেতু এখন এখানে রয়েছে তাই দিদির গোপালও আমাদের সাথেই রয়েছে। এটা দিদির বিয়ের সময় মা দিদিকে উপহার দিয়েছিল। আমাদের বাড়িতে মনসা পুজো হয় খুব বড় করে। এই বছরের পুজোটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। এই তো দেখুন সোমবার হয়ে সবজি ভাজাও হয়ে গেছে, এরপর ডালটা দিয়ে দিলে ডালটাও কমপ্লিট। মায়ের মুখে শোনা মা বিয়ের পরপরই প্রায় 40-45 জনের রান্না একা নামাতো, তো সেই সব রান্না ড্রাইভার থেকে শুরু করে দোকানের কর্মচারী প্রচুর লোক খেতো, প্রচুর লোক বিয়ের পরই কর্মে তো লোক আছেই। তুমি কি বিয়ের আগে রান্না জানতে মা? না না কোনোদিনই করিনি, ওই টুকটাক মেয়েরা কি চা করা একটু এই করো সেই করো ওই সব, তো বিয়ের রান্না কোনোদিনই না। তো কি মামুনি তোমাকে শিখিয়েছে রান্না? হ্যাঁ মামুনি দেখে দেখে শিখেছি, আর আমার মা তো আছেই। কথা বলতে বলতে দেখুন আমাদের রান্নাটাও প্রায় অনেকটা এগিয়ে গেছে এবং পায়েস রান্নাটাও প্রায় কমপ্লিট। আমাদের বাড়িতে আরো গোপাল আছে, তো তিনটে গোপাল, তিন গোপালের জন্য তিন বাটি পায়েস মা আগে তুলে রাখবে। এবার আমরা করব সাত রকমের ভাজা। তার জন্য মা কালকেই সব সবজি কেটে রেখেছিল, আজকে শুধু নুন হলুদ মাখিয়ে ভেজে নিলেই কমপ্লিট। সাত রকমের ভাজা হয়ে গেছে, এবার মা খেজুর আমসত্ব দিয়ে চাটনিটা করে নিচ্ছে। চাটনির পর মা একে একে অন্ন, পুষ্পান্ন, মোচার তরকারি, কচু শাক, পাঁচ তরকারি করে নিয়েছিল। আমি তো রান্নার কিছুই জানি না তাই এবার মাকে সাহায্য করতে পারিনি, তবে ইচ্ছে আছে পরের বার যখন মা ভোগ দেবে তখন সবটা না করতে পারলেও একটা দুটো পদ করে মাকে সাহায্য করার। তবে আপনাদেরকে বলে রাখি এতগুলো রান্না কোনোটাই ইন ডিটেলস দেখানো সম্ভব হচ্ছে না একটা ব্লগের মধ্যে, তাহলে ব্লগটা অনেক লেন্দি হয়ে যাবে। আপনাদের যদি কোনো রান্না দেখতে ইচ্ছা হয় তাহলে প্লিজ কমেন্টে আপনারা জানাবেন, আমরা সেটা আপনাদেরকে করে দেখাবো। ভোগের রান্না শেষ, মা এবার বসেছে ভোগের থালা সাজানোর জন্য। ভোগের থালা মা এত অসাধারণ সাজিয়েছিল যে আমরা সবাই সেটা দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। মায়ের এক্সপিরিয়েন্সও প্রচুর, কারণ মা প্রত্যেক বছরই ভোগের রান্না করে, মা লোকনাথ পুজোও করে, সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেল, তারপর যখন আমরা খেতে বসেছিলাম প্রত্যেকটা খাবার খেয়ে আমরা অবাক হয়ে গেছিলাম, কারণ প্রত্যেকটা রান্না অসাধারণ হয়েছিল। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন সূর্য কোথায়। সূর্য সেদিন একটু ব্যস্তই ছিল, ও বাড়িতে আসতে বিকেল হয়ে গেছিল। এমনিতেও নিরামিষ খেতে পছন্দ করে না, কিন্তু সেই দিন আশ্চর্যভাবে ও দুবার করে সব রান্না চেয়ে খেয়েছিল। তাহলে আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রিসেন্টলি আমরা পুরী থেকে ঘুরে এসেছি, তারও ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেটা দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ।